দেশ বিদেশের ব্যবসা বাণিজ্য আর অর্থনীতির সব খবর নিয়ে আমন্ত্রণ ওয়ার্ল্ড অন স্মার্ট ফ্রিজ বিজনেস রিপোর্টে। খাদ্য নিরাপত্তা আর জ্বালানি সরবরাহ নিশ্চিত করাই নতুন বছরের সবচেয়ে বড় চ্যালেঞ্জ, সামাজিক সুরক্ষার আওতা বাড়ানোর আহ্বান। ডিসেম্বরে রেমিটেন্স প্রবাহ বাড়লেও 2022 সালে মোট রেমিটেন্স প্রবাহ কমেছে তিন ভাগ। রাজধানীর পূর্বাঞ্চলে শুরু হলো আন্তর্জাতিক বাণিজ্য মেলা, অর্থনৈতিক কূটনীতি জোরদারের পরামর্শ, এমন সব খবর নিয়েই আমাদের আজকের আয়োজন। খাদ্য নিরাপত্তা আর জ্বালানি সরবরাহ নিশ্চিত করাই নতুন বছরের সবচেয়ে বড় চ্যালেঞ্জ, যা কাটিয়ে উঠতে সরকারের নীতি সহায়তা ও সামাজিক সুরক্ষা পরিধি আরও বাড়ানো প্রয়োজন বলে মনে করেন অর্থনীতিবিদ আর ব্যবসায়ীরা। একই সঙ্গে ভোটের বছরে রাজনৈতিক স্থিতিশীলতা নিশ্চিত করা না গেলে 2023-এ চলমান অর্থনৈতিক সংকট আরও প্রকট হবার আশঙ্কাও রয়েছে। সৌরভ রহমানের রিপোর্টে বিস্তারিত। নতুন আরেকটি দিনের আলো ফোটার সাথে সাথেই নগরের রাজপথে চাঁদ সওদাগার আর তার ঘোড়া মতি, আশা হবে বাড়তি কিছু আয়। গেল তিন বছর ধরে শহর জুড়ে মতির পিঠে শিশু চড়ান চাঁদ, জনপ্রতি 10-20 টাকা করে নেন, দিনে আয় হয় 700 টাকার মতো, তা দিয়েই চালাতে হয় 6 জনের সংসার আর ঘোড়ার খরচ। নতুন বছরে কি হবে? যে অনুমানে জিনিসপাতির দাম বাড়ছে ওই অনুমতি চলা যাইতেছে না, খুব একটু কঠিন হয়ে গেছে। তারপরে মনে করেন যে ওই এটা পালিয়ে এটা খরচ আছে, দৈনিক 400 টাকা খরচ, রুম ভাড়া দিয়ে 3000 টাকা, এই দাগি দুই করে আর কি কোনো মতো চলছি। তো এবার নতুন বছর করছে, দেখা যাক আল্লাহ কীভাবে চালা কীভাবে চলতে পারি ওই অনুভব করি আর কি রোডে গাড়ে বাইরে আপনাকে দোয়া। নতুন বছরে এমন আশা সব শ্রেণী পেশার মানুষেরই, কিন্তু সমস্যা হচ্ছে 2022-এ বৈশ্বিক অর্থনীতি যে সংকটে পড়েছে তার থেকে সহসা উত্তরণের কোনো আভাস মিলছে না, উল্টোতা প্রকট হবার আশঙ্কা আছে রপ্তানি আর বিনিয়োগে। তাই যদি হয় তবে এত সব ঝুঁকির মাঝে নতুন বছরে কি প্রত্যাশা উদ্যোক্তাদের? 2023 সালটাও যে খুব ভালো যাবে সেরকম কোনো আভাস কিন্তু আমরা পাচ্ছি না। তবে একটা জিনিস আমরা বলতে পারি, যেটা আমরা সরকারকে বারবার বলেছি যে আমাদেরকে গ্যাস বিদ্যুতের সংকট সমাধান করে দেন, পলিসিগত সাপোর্ট দেন, বিশ্বমন্দা আমাদেরকে আটকিয়ে রাখতে পারবে না। অন্তত প্রথম 6 মাস যদি আমরা টিকে থাকতে পারি তাহলে ইনশাল্লাহ আমরা ঘুরে দাঁড়াবো আবার। টিকে থাকার এই সংগ্রামে নতুন বছরেও বড় বাধা হয়ে থাকবে জ্বালানির দাম, যা চাপ বাড়াবে জনগণের উপর। কেননা নয় ভাগে ওঠা মূল্যস্ফীতি কিছুটা কমতির দিকে থাকলেও তা আগের মতো 5.5-এ ফিরবে না এবছরই, ফলে সংকট অব্যাহত থাকবে জীবনযাত্রার ব্যয় আর সামষ্টিক অর্থনীতির উপর। তাহলে উপায় কি ভালো থাকার নতুন বছরে? এটা বিজনেস অ্যাজ ইউজুয়াল একটা বছর হবে না, সেজন্য আমার মনে হয় সবচেয়ে বেশি গুরুত্ব পাওয়া উচিত এখানে খাদ্য নিরাপত্তা, দ্বিতীয় হলো জ্বালানি নিরাপত্তা, এবং এই দুটো নিরাপত্তা মোকাবেলার জন্য যে অস্ত্রটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ সেটা হলো ডলারের পর্যাপ্ততা, আর চতুর্থ হচ্ছে সামাজিক সহায়তার ক্ষেত্রে ব্যবস্থাপনার দক্ষতা বাড়ানো এবং এগুলোর আওতা বাড়ানো। এমন ঝুঁকির মাঝে নতুন বছরে তাই অর্থনীতিতে আগের মতো বড় প্রবৃদ্ধি আশা করছে না সরকার। বাজেটে নির্ধারিত 7.5% থেকে কমিয়ে মোট দেশজ উৎপাদন বা জিডিপির প্রবৃদ্ধি 6.5%-এ নামিয়ে আনা হয়েছে। তবে বছর শেষে সেটাও কি অর্জন করা সম্ভব হবে? 2023 আমাদের জন্য চ্যালেঞ্জিং হলেও আমাদের ব্যবস্থাপনাগত কারণে, অভ্যন্তরীণ শক্তির কারণে, অর্থনীতির ব্যবসায়ীদের রেজিলিয়েন্স বা সক্রিয়তার কারণে আমরা এই পরিস্থিতি সামাল দিয়ে যাচ্ছি এবং যাব। এখন একটাই বিষয়, আমাদের এই বাজার ব্যবস্থা যেন বিরূপতা না পড়ে বা কোথাও থেমে না যায় বা ভেঙে না পড়ে, পরিবহন ব্যবস্থা, বাজার সরবরাহ ব্যবস্থা কোনোভাবে যেন বিঘ্নিত না হয়, সেটা রাজনৈতিক কার্যক্রম হোক আর অন্য কোনো অশান্তির কারণে হোক, সেটি আমাদের পরিহার করতে হবে নতুন বছরে। রাজনীতির মাঠের সেই অনিশ্চয়তা যেন মানুষের জীবন ও জীবিকাকে আরো কঠিন করে না তোলে, সেই প্রত্যাশায় দেশের সব মানুষের নতুন বছর 2023-এ। সৌরভ রহমান, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন। 2022 সালে প্রবাসীরা দেশে প্রায় $2,128 কোটি রেমিটেন্স পাঠিয়েছেন, যা আগের বছরের তুলনায় 3.5% কম। বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ পরিসংখ্যান অনুযায়ী গেল বছর সবচেয়ে বেশি রেমিটেন্স এসেছে জুলাইতে আর সবচেয়ে কম এসেছে ফেব্রুয়ারি মাসে। রায়হান শোভনের রিপোর্ট। পোশাক খাতের পর দেশের বৈদেশিক মুদ্রায়ের সবচেয়ে বড় উৎস প্রবাসীদের পাঠানো আয় বা রেমিটেন্স। বিগত বছরগুলোতে এ খাত থেকে আয়ের ধারা ইতিবাচক থাকলেও 2022 সালের শুরু থেকেই ছিল ভাটার টান। গেল বছর ফেব্রুয়ারিতে সবচেয়ে কম $149 কোটি প্রবাসী আয় এসেছিল দেশে, যদিও এপ্রিলে কিছুটা আশার আলো দেখিয়েছিল
$209 কোটি রেমিট্যান্স, যা ছিল 2022 সালে প্রবাসীদের পাঠানো সর্বোচ্চ রেমিট্যান্স। তারপর পুরো বছর জুড়ে ক্রমান্বয়ে কমেছে এ খাতের আয়, আর সবশেষ ডিসেম্বরে এসেছে প্রায় $170 কোটি রেমিট্যান্স। 2022 সালে এ খাত থেকে মোট এসেছে $21 বিলিয়নের ওপরে, যা 2021 সালে ছিল $22 বিলিয়নের ওপরে। অর্থাৎ বছরের ব্যবধানে রেমিটেন্সের প্রবাহ কমেছে প্রায় 3.5 ভাগ। আন্তর্ব্যাংক এক্সচেঞ্জ রেট এবং হুন্ডি বাজারের যে এক্সচেঞ্জ রেট, দুটোর মধ্যে পার্থক্যটা অনেক বেশি। ফলে অবশ্যই অনেকেই হয়তো ইনক্লাইন্ড হবেন বিদেশে টাকা পাঠিয়ে দিতে। তারপরেও আমি বলবো যে এখানে কিছু অসাধি চক্র কাজ করছে, ফলে ডলারটা কিন্তু বা বিদেশিক মুদ্রা, বৈদেশিক মুদ্রাটা বাংলাদেশের মাটি স্পর্শও করলো না, কিন্তু টাকাটা ট্রান্সফার হয়ে গেল। তো এই প্রক্রিয়াটাই এখন চলছে, এবং এই এটা চলছে বলেই রেমিটেন্সের প্রবাহটা কম। বিগত বছরগুলোর ধারাবাহিকতায় এবছরও সর্বোচ্চ রেমিটেন্স এসেছে সৌদি আরব থেকে, মোট রেমিটেন্সের প্রায় 19 ভাগ। দ্বিতীয় সর্বোচ্চ যুক্তরাষ্ট্র থেকে প্রায় 17 ভাগ, আরব আমিরাত থেকে 12 ভাগ, যুক্তরাজ্য থেকে এসেছে 10 ভাগ, কাতার, বাহরাইন, ওমান, মালয়েশিয়া, সিঙ্গাপুর, ইতালি সহ বিশ্বের বিভিন্ন গন্তব্য থেকে আসে বাকি 42 ভাগের মতো রেমিটেন্স। বাজারের একটা বড় দুর্বলতা হলো এর এক রাষ্ট্র কেন্দ্রিক যে অভিবাসন। বাংলাদেশ থেকে যদি আমরা খেয়াল করি, দেখবো কোন বছরে সৌদি আরব যাচ্ছে, সে বছরে 50 ভাগের অধিক সৌদি আরব যাচ্ছে। এক সময় যখন মালয়েশিয়া গেছে, সেখানে 50 ভাগের অধিক চলে গেছে। এর চেয়ে যদি এমন হতো প্রতি দেশেই 25-30-15% এভাবে যাচ্ছে, তাহলে কিন্তু ধপ করে একটা মার্কেট বন্ধ হতো না। রিমিটেন্স প্রবাহে এমন অবস্থায় চিন্তার ভাঁজ পড়েছে দেশের নীতি নির্ধারকদের কপালেও, যার ফলে প্রবাহ বাড়াতে 2022 সালের বছর জুড়েই নেওয়া হয়েছিল নানামুখী পদক্ষেপ, যার মধ্যে অন্যতম ছিল প্রণোদনা 2% থেকে 2.5% করা। অর্থাৎ একজন প্রবাসী দেশে $1 পাঠালে তার সাথে সে বাড়তি পাবে 2.5 টাকা, যদিও খোলাবাজারে তারা পাচ্ছে $114 থেকে $115 প্রতি ডলারে। অন্তত সাময়িকভাবে হলেও 3-4 মাসের জন্য এটাকে অন্তত 8-10% বাড়িয়ে দিলে হয়তো দুটার গ্যাপ কিছুটা কমতে পারত। আমাদের যেসব ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন যাদের মাধ্যমে এ টাকার ডলারটা আসে, সেই প্রতিষ্ঠানগুলোকে প্রচারণা চালাতে হবে, যেটা আমরা হচ্ছি আদি এবং অকৃত্রিম বাংলাদেশি ইনস্টিটিউশন, আপনারা কোনো মধ্যস্বত্বভোগীর কাছে টাকা দিবেন না, আমাদের কাছে দিন, আপনার পরিবারও টাকা পাবে, দেশও টাকা পাবে। 2022 সালে নতুন করে মালয়েশিয়া, ইতালি ও গ্রিসে কর্মী নেওয়া শুরু হয়েছে, আর এবছর যেহেতু রেকর্ড সংখ্যক কর্মী বিদেশে পাড়ি জমিয়েছেন, তাই আগামী বছর ইতিবাচক ধারায় ফিরতে পারে এ খাতের আয়, এমনটি ধারণা করছেন বিশ্লেষকরা। রায়হান শোভন, বিজনেস রিপোর্ট, মাছরাঙ্গা টেলিভিশন। মাসব্যাপী 27তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রোববার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী দেশের রপ্তানি বাজার প্রসার করতে অর্থনৈতিক কূটনীতিতে জোর দেওয়ার পরামর্শ দিয়েছেন। একই সাথে ব্যবসায়ীদের বহুমুখী পণ্য রপ্তানি করার আহ্বান জানান তিনি। দেশীয় পণ্য প্রসার, প্রচার, বিপণন ও রপ্তানি আদেশ বাড়াতে প্রতিবছর মাসব্যাপী আয়োজন করা হয় ঢাকা বাণিজ্য মেলা। 25 বছর ধরে রাজধানীর ভেতরে মেলা আয়োজন করা হলেও গত বছর থেকে পূর্বাচলে বঙ্গবন্ধু বাংলাদেশ চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে মেলাটি হচ্ছে। চলতি বছর দেশি বিদেশি মিলে মেলায় মোট 351টি স্টল, প্যাভিলিয়ন, মিনি প্যাভিলিয়ন রয়েছে। গতবার এই সংখ্যা ছিল 225টি। দেশীয় প্রতিষ্ঠান ছাড়াও মেলায় সিঙ্গাপুর, ইন্দোনেশিয়া, কোরিয়া, ভারতসহ 10টি বিদেশি রাষ্ট্রের 17টি প্রতিষ্ঠান অংশ নিয়েছে। শুভ উদ্বোধন ঘোষণা করছি। সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা 27তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার উদ্বোধন করেন। বাণিজ্য মন্ত্রী বলেন, গত বছরের চেয়ে চলতি বছর মেলায় রপ্তানি আদেশ আরো বাড়বে। আমরা বিশ্বাস করি আজকের এই বাণিজ্য মেলা আমরা আন্তর্জাতিক দৃষ্টি আকর্ষণ করতে চাই। অনেকেই আসছেন, অনেকেই আমাদের জিনিস দেখবেন। আমরা মাত্র শুরু করতে যাচ্ছি, আজকে গতবারের সফলতা আমাদেরকে ভীষণ সাহসী করেছে। প্রধানমন্ত্রী বলেন, দেশে মাথাপিছু আয় ও ক্রয় ক্ষমতা বেড়েছে, এক্ষেত্রে রপ্তানি বাড়ানোর পাশাপাশি দেশীয় বাজারও যেন প্রসারিত হয় সেদিকে গুরুত্ব দিতে ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানান প্রধানমন্ত্রী। কিছু পণ্যের উপর আমরা খুব বেশি নির্ভরশীল হয়ে পড়ছি। আমি বারবার একথা বলে যাচ্ছি, এখনো বলছি, যত বেশি আমরা বহুমুখী করতে পারবো আর যত বেশি নতুন নতুন বাজার পাবো, তত বেশি আমরা পণ্য রপ্তানি করতে পারবো। সারা বিশ্বব্যাপী খাদ্য মন্দা,
এবং পণ্যের মূল্যবৃদ্ধি বাংলাদেশের জন্য একটা সুযোগ আছে। আপনারা খাদ্য প্রক্রিয়াজাত শিল্প গড়ে তোলেন, তাতে আমাদের দেশীয় উৎপাদকরাও যেমন লাভবান হবে, কর্মসংস্থান হবে, পাশাপাশি রপ্তানির জন্য নতুন পণ্য হবে। সরকার প্রধান কূটনীতিকদের শুধু রাজনীতি নয় বরং অর্থনৈতিক কূটনীতিতে জোর দেওয়ার পরামর্শ দিয়েছেন। সকল দূতাবাসকে আমরা নির্দেশ দিয়েছি, এখনকার ডিপ্লোম্যাসি এটা পলিটিক্যাল ডিপ্লোম্যাসি না, ইকোনমিক ডিপ্লোম্যাসি হবে। অর্থাৎ প্রত্যেকটা দূতাবাস ব্যবসা বাণিজ্য রপ্তানি কোন দেশে কোন চাহিদা বেশি, কি আমরা রপ্তানি করতে পারি বা কোথা থেকে আমরা বিনিয়োগ আনতে পারি, সেই দিকে দৃষ্টি দেওয়ার জন্য নির্দেশ দিয়েছি। নিরবচ্ছিন্ন গ্যাস বিদ্যুৎ চাইলে সেক্ষেত্রে এই খাতে ভর্তুকি প্রত্যাহারে ব্যবসায়ীদের প্রতি ইঙ্গিত দিয়েছেন প্রধানমন্ত্রী। বিদ্যুৎ আর গ্যাস এটা যদি একেবারে নিরবচ্ছিন্ন চান, তো এগুলি ক্রয় করতে বা উৎপাদন করতে যে খরচ হবে সেই খরচের দামটা তো দিতে হবে। প্রধানমন্ত্রী জানান, বাণিজ্য মেলার জন্য স্থায়ী অবকাঠামো নির্মাণে সরকার পরিকল্পনা নিয়েছে। পরে প্রধানমন্ত্রী মেলার বিভিন্ন স্টল ঘুরে দেখেন। কর্তৃপক্ষ জানিয়েছে, প্রতিদিন সকাল 10টা থেকে রাত 9টা পর্যন্ত মেলা খোলা থাকবে, তবে সাপ্তাহিক বন্ধের দিন রাত 10টা পর্যন্ত মেলা চলবে। মেলার প্রবেশ মূল্য প্রাপ্ত বয়স্কদের জন্য 40 টাকা এবং অপ্রাপ্ত বয়স্কদের জন্য 20 টাকা। আনোয়ার হোসেন, বিজনেস রিপোর্ট, মাছরাঙ্গা টেলিভিশন। সূচক পতন দিয়ে শেষ হয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জের লেনদেন। সার্বিক সূচক DSEX 11 পয়েন্ট কমে দাঁড়িয়েছে 6,195-তে। বেচা কেনা হয়েছে 178 কোটি টাকার। লেনদেনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে 19টির, কমেছে 149টির আর অপরিবর্তিত আছে 162টির দর। এবার বাজারে বিশ্লেষণ শুনবো ব্র্যাক পেল স্টক ব্রোকারেজের। আজকে DSEX ক্লোজ হয়েছে 6,195 পয়েন্টে, যা গতদিনের তুলনায় 11 পয়েন্ট কম। এছাড়া আজকে টার্নওভারও গতদিনের তুলনায় 48% কম ছিল। বেশিরভাগ লার্জ ক্যাপ সেক্টরে আজকে নেগেটিভ পারফরমেন্স দিয়েছে, তবে এর মধ্যে সবচেয়ে বেশি খারাপ করেছে ফার্মাসিউটিক্যাল সেক্টর। আর এই ফার্মাসিউটিক্যাল সেক্টরেই আজকে সবচেয়ে বেশি টার্নওভার জেনারেটেড হয়েছে, ফলোড বাই IT সেক্টর অ্যান্ড ইঞ্জিনিয়ারিং সেক্টর। আজকে সর্বোচ্চ ট্রেডেড শেয়ার ছিল ওরিয়ন ইনফিউশনের শেয়ার, যেখানে টার্নওভার ছিল 18 কোটি টাকা। আর দ্বিতীয় সর্বোচ্চ ট্রেডেড শেয়ার ছিল ইন্ট্রাকো, যেখানে টার্নওভার ছিল 11 কোটি টাকা। 2023 সালে বাড়বে কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তির ব্যবহার। ভার্চুয়াল জগতে মানুষকে আরও কাছাকাছি আসার সুযোগ করে দেবে মেটাভার্স। রোবটের মধ্যে আরও বেশি পাওয়া যাবে মানুষের মতো বৈশিষ্ট্য। অগ্রগতি হবে টেকসই প্রযুক্তির। আর কি কি চমক থাকতে পারে নতুন বছরে, তাই জানাবো ডেস্ক রিপোর্টে। মানুষের কাজে সহায়তা করতে স্মার্ট রোবট তৈরির কাজ চলছে অনেকদিন ধরেই। তৈরি হয়েছে ঘরের টুকিটাকি কাজে সহায়তাকারী রোবট থেকে শুরু করে কারখানার ভারী কাজ করতে সক্ষম এমন কর্মী রোবট। ইতোমধ্যে AI বা কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার শুরু করেছে নামিদামি প্রতিষ্ঠানগুলো, যার পরিধি আরও বাড়বে 2023 সালে। ধারণা করা হচ্ছে চলতি বছর অনলাইন কেনাকাটা ও পণ্য সরবরাহ সেবার ক্ষেত্রে এর ব্যবহার সবচেয়ে বেশি বাড়বে। ফোর্বস জানিয়েছে, 2023 সালে শীর্ষ বাণিজ্যিক সব প্রতিষ্ঠানেই দেখা যাবে AI এর ব্যবহার। বিভিন্ন ওয়ারহাউস ও কারখানার জটিল কাজে বাড়বে রোবটের ব্যবহার। এসব রোবট তৈরির ক্ষেত্রে মানুষের আদলকে প্রাধান্য দেওয়া হবে 2023 সালে, ফলে এবছর রোবট হয়ে উঠবে আরও বেশি মানব সদৃশ। এক্ষেত্রে চেহারা ও দক্ষতায় কিছু রোবট মানুষের কাছাকাছি চলে আসতে পারে, যেগুলো ব্যবহার হবে অনুষ্ঠানে অতিথি স্বাগত জানাতে, পানশালা বা বয়স্ক ব্যক্তিদের সঙ্গী হিসেবে। ব্যবহার বাড়বে বাস্তব আর ভার্চুয়াল জগতের মধ্যে যোগাযোগ প্রযুক্তি মেটাভার্সের, যেখানে ভার্চুয়াল জগতে যে কোনো কাজ, খেলাধুলা কিংবা সামাজিক অনুষ্ঠানে যুক্ত হওয়া সম্ভব বিশ্বের যে কোনো প্রান্ত থেকে। কয়েক বছর ধরেই মেটাভার্স প্রযুক্তি নিয়ে কাজ চলছে। ভার্চুয়াল এই জগতের অনেক কিছুই বাস্তবতায় রূপ নেবে এবছর। ডিজিটাল পণ্য নিয়ে কাজের জন্য মেটাভার্সের উন্নয়ন ঘটাচ্ছে প্রযুক্তি প্রতিষ্ঠান মাইক্রোসফট ও গেমিং জায়ান্ট এনভিডিয়া। ফলে চলতি বছর এগিয়ে যাবে অগমেন্টেড রিয়েলিটি এবং ভার্চুয়াল রিয়েলিটি প্রযুক্তি। বিশ্লেষকদের আশা, 2030 সালে বিশ্ব অর্থনীতিতে $3 trillion যোগ করবে মেটাভার্স, যার শুরুটা হবে 2023 সালেই। ভার্চুয়াল জগতের পাশাপাশি মনোযোগ বাড়বে বাস্তব জগতের প্রতিও। বাড়বে পরিবেশ বান্ধব প্রযুক্তির ব্যবহার। কার্বন নিঃসরণ কমিয়ে আনতে সবুজ জ্বালানির প্রতি মানুষের আগ্রহ বাড়বে 2023 সালে। বিশেষ করে অগ্রগতি হবে পরিবেশ বান্ধব হাইড্রোজেন জ্বালানি খাতে। ইতোমধ্যে ইউরোপের শেল ও RWE নামে দুটি প্রতিষ্ঠান পরিবেশ বান্ধব জ্বালানির পাইপলাইন স্থাপন শুরু করেছে, যা চলতি বছরেই উৎপাদনে যাবার কথা। এছাড়া বিকেন্দ্রীকরণ জ্বালানি গ্রিডের দিকেও এগোবে বিশ্ব।
2023 সালে জিন এডিটিংয়ে বড় অগ্রগতি প্রত্যাশা করছেন বিশ্লেষকরা। চলতি বছর জিন এডিটিংয়ের মাধ্যমে ডিএনএ পরিবর্তন ঘটিয়ে জন্মগত ত্রুটি সারানো, খাবারের অ্যালার্জি রোধের মতো যুগান্তকারী সফলতা আসতে পারে। মানুষের চোখের ও চুলের রং পরিবর্তনের মতো বিষয়গুলো জিন এডিটিংয়ের মাধ্যমে করতে দেখা যাবে এবছরই। এছাড়া শস্যের উৎপাদন বৃদ্ধিতে ব্যবহার হবে জিন এডিটিং প্রযুক্তি। সম্ভাবনার পাশাপাশি আছে শঙ্কাও। 2023 সালে অগ্রগতি হবে কোয়ান্টাম কম্পিউটার প্রযুক্তির, যা বর্তমান কম্পিউটারের তুলনায় হাজার গুণ দ্রুতগতিতে কাজ করতে সক্ষম। তবে কোয়ান্টাম কম্পিউটিংয়ের সম্ভাব্য বিপদ হল এটি আমাদের বর্তমান এনক্রিপশন প্রযুক্তিকে অকেজো করে দিতে পারে। তাই কোনো দেশ কোয়ান্টাম কম্পিউটিং করে যে কোনো দেশের নিরাপত্তা ব্যবস্থা ভেঙে দিতে সক্ষম। কোয়ান্টাম প্রযুক্তি বিকাশে বড় অঙ্কের বিনিয়োগ করছে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, চীন ও রাশিয়া। ফলে 2023 সালে কোয়ান্টাম কম্পিউটার হয়ে উঠতে পারে বড় দেশগুলোর প্রযুক্তি হাতিয়ার। বিজনেস রিপোর্ট, মাছরাঙ্গা টেলিভিশন। দর্শক, আমাদের যে কোনো পর্ব নিজেদের সুবিধাজনক সময় দেখতে সাবস্ক্রাইব করুন বিজনেস রিপোর্টের অফিসিয়াল ইউটিউব চ্যানেল। ফেসবুক পেজে লাইক দিয়ে আপডেট থাকুন ব্যবসা বাণিজ্যের আলোচিত সব ঘটনা সম্পর্কে। আর আপনাদের মতামত জানান কমেন্টস অথবা ইনবক্সে। আজ এটুকুই, বিদায় নিচ্ছি, ভালো থাকবেন।